প্রণাম গুরুদেব। হ্যাঁ প্রণাম বাবা, প্রণাম বলো। ও আপনার পুরনো শিষ্য, অনেকদিন পরে এসছে আজকে। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে দেখা হলো পাগলা বাবা। হ্যাঁ পাগলা বাবার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ মনটা কেমন করছিল? ভগবানকে বলছিলাম পাগলাকে একটু নিয়ে আয়, তোমার একটু আনিয়ে দে। তো যাই না, আজকে দেখছি যে হয়েছে, খুব ভালো লাগলো। আমারও মানে অনেকদিন ধরে আসি না, আজ লকডাউনের আগে এক মাস আগে এসে গেছি, আর এই লকডাউনে মানে এখনো অর্ধেক খুলেছে, এখনই আসলাম আর কি। আমার মন প্রাঞ্জল গুরুদেবের জন্য তো অশেষ কৃপা রয়েছে আমার উপর আর কি, সবার উপরেই উনি কৃপা করেন। এই হিসাবে মায়ের টানে গুরুদেবের টানে আসা হলো আর কি। আসবিত করে আসবিত বটেই, ছটফট করছিল। আমারও তো মন ছটফট করছিল, তোর জন্য খুব মন ছটফট করছিল। ওদের বলছিলাম পাগলাটা এলো না কেন, পাগলাটা এলো না কেন? হ্যাঁ বাবা কালকেও বলছিলেন যে পাগলাটার সঙ্গে অনেকদিন দেখা হলো না, কি করছে, কবে আসবে, বলতে বলতে আজকে এসে গেল। সাধনা করছে, ভালোই সাধনা করছে, খারাপ না, ভালোই সাধনা করছে, ভালোই সাধনা করছে। হ্যাঁ একটু যদি বলেন ওর সম্বন্ধে। তো পাগলা আর ওর সম্বন্ধে কি বলবো, একদিন এসে বললো আমায় দীক্ষা দিন। তো অভয়টা দেখলাম, দেখে দেখলাম যে না ঠিকই আছে, ও অলরেডি তখন সাধনা আরম্ভ করে দিয়েছে। তারপর আমার থেকে দীক্ষা নিল, তারাপীঠ ফারাপীঠ বিভিন্ন জায়গায় গেল, সেখানেও বসলো, এখন সাধনাই করছে, ও সাধনাই করছে আর অন্য কিছু না। তো মাঝে একটু ভুলভ্রান্তি করে ফেলেছিল, সেগুলো আবার রেক্টিফিকেশন করে নিয়েছে, অনুযায়ী মাই করে দিয়েছে। সেগুলো করা উচিত হয়নি, দু একটা জিনিস সেগুলো করে ফেলেছে, যার পরিণাম হচ্ছে কি ও একটুখানি নিচের দিকে নেমে গেছে। তো এখন তো দেখছি বাবা ঠিকই আছে, আর পাগলা বাবা এখন ঠিকই আছে। ও এমন দিন গেছে জানো যে 10 মাইল রাস্তায় হেঁটে আমার সঙ্গে দেখা করতে এসেছে, পয়সা নেই, এক পয়সা পকেটে নেই, তা আমাকে দেখা করতে এসেছে, আমি বুঝতে পেরে গেছি। তো আবার পয়সা করে দিয়ে ওকে বাড়ি পাঠালাম, হ্যাঁ খাইয়ে দাইয়ে পাঠালাম। তো এরকম দিন গেছে, ও আমাকে ভীষণ শ্রদ্ধাভক্তি করে, ভীষণ ভীষণ শ্রদ্ধাভক্তি করে, কিন্তু অদুর্ভাগ্য অনেকদিন দেখিনি তো মনটা খুব খারাপ লাগে। এরা দীক্ষা নিয়ে গেছে ঠিকই আছে, কিন্তু এরা একটু দেখাশোনা করলে ভালো হয়, তো সে টেলিফোনে তো আর হয় না। তো সেই জন্যে ও আজকে চলে এলো, আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে বাবা। হ্যাঁ বলো, তুমি কিছু বলো। হ্যাঁ তুমি কিছু বলো গুরুদেবকে। আমার তো উপাস্ত নেই। তবুও তুমি গুরুদেবের সঙ্গে যোগাযোগটা কী করে হলো, কীভাবে পেলে বাবাকে? প্রথমে এমনি পৌরোহিত্য নিয়ে পড়াশোনা করছিলাম, শুরু করছিলাম পৌরোহিত্য নিয়ে, আমার যে এই লাইনে যেভাবে আসা আর কি। পৌরোহিত্য নিয়ে পড়াশোনা করছিলাম, তো তন্ত্রের প্রতি একটা ঝোঁক ছিল, তন্ত্রের প্রতি ঝোঁক ছিল, আমার বাবা অল্প স্বল্প করতো, তন্ত্রের প্রতি ঝোঁক ছিল। তো আমি দীক্ষা নেওয়ার জন্য অনেক জায়গায় ঘুরেছি, বহু জায়গায় ঘুরেছি, মানে অনেক চপ্পল ক্ষয় করে ফেলেছি। তা কেউ বলে রূপোর পাদুকা লাগবে, কেউ বলে বস্ত্র লাগবে, কেউ বলে এত টাকা দক্ষিণা লাগবে, কেউ বলে না আপু অভিষেক করিয়ে দেবো 20,000-30,000 হতে লাগবে। তা ওই শুনে আমি গরিব মানুষ কোথায় পাবো? তা এবারে খুঁজতে অনেক অনেক মানে গুরুদেবের সন্ধান পেলাম। তা দেখে প্রথম দেখাতেই খুব ভক্তি হয়েছে। আমি ইউটিউব দেখে অথবা ফেসবুক থেকে ওনার সন্ধান পাইনি, আমি লোকের মুখে ওনার সন্ধান পেয়েছি, প্রচারে সন্ধান পেয়ে ওনার কাছে এসেছি। তো প্রথম দিন এসেছি, লোকজন তো অনেক থাকে, ওনাকে ঘিরে সময় থাকে, সময় হয়নি দেখা, প্রথম দেখাতে বলছে শরীরটা ভালো না, তুমি পরে আসো, দেখ ঠিক আছে। পরে আবার এসেছি, তখন উনি আরেকবার মানে চিন্তাভাবনা করে তখন আমাকে দীক্ষা দিলেন, এবং সে অনুভূতি তো আর সব মানে খোলাখুলি বলা যায় না, সেটা একটা অন্যরকম অনুভূতি, অনেক দর্শন, অনেক অনুভূতি, ওনার একটা শক্তির বড় অংশ, ঠিক আছে, অনুভূতি খোলা বলা যায় না, অশেষ কৃপা আর কি। তো ওনার আশীর্বাদেই সাধনা লাইন এখনও চলছে, সাধনা মার্গ এখনও চলছি, ওনার আশীর্বাদে ভবিষ্যতে এগিয়ে যাবো, এটা একটা রকম আশা করি, মায়ের আশীর্বাদ, ওনার আশীর্বাদ। গুরু কথায় আছে, মহাদেব দুষ্ট হলে তার পরিত্রাণ আছে, কিন্তু গুরুদেব দুষ্ট হলে পরিত্রাণ নেই। তা ব্যাপারটা হচ্ছে সেখানটাতে যে গুরুদেব হচ্ছে মোক্ষম, যিনি মানে কোনো মানুষকে তার সাধনার প্রথম সিঁড়ি ধাপ ধরিয়ে দিচ্ছে, তো ওনাকে কোনো সময় ভুলে যাওয়া উচিত না। আমার এবং প্রত্যেক শিষ্যের এটা উচিত, মানে একবার যোগাযোগ রাখা, মানে কোনো প্রকার স্বার্থ ছাড়া, ঠিক আছে, যার স্বার্থ কম বেশি সবাই চলে, কিন্তু কোনো একটা জায়গায় মানুষকে একটা অন্তত উচিত, আমার প্রত্যেক শিশুদের মানে উদ্দেশ্যে একটা কথা, আমি ছোটো মানুষ, কথা খারাপ রাখলে ক্ষমা করবেন, ঠিক আছে।
একটা উচিত আমি বলি প্রত্যেকে একবার অন্তত গুরুদেবের স্মরণ করবেন। উনি কিন্তু মানে সিদ্ধপুরুষ মহাত্মা, ওটা মুখে আর বলে ভেঙে বলার কিছু নেই, ঠিক আছে, মুখে বললে মানে ছোটই হবে আর কি, ওটা মুখে বলার ব্যাপার নেই। উনি একটা এবার এটাই বলার আর কিছু বলার নেই, মানে আশীর্বাদ। ঠিক আছে বাবা, ঠিক আছে, তো ভালো ভালো সাধনা কর, হবে সাধনা তোর হবে বাবা, তোর সাধনা হবে, আমি আর কি করবি, সাধনা হবে বাবা, তোর সাধনা হবে পাগলা বাবা, সাধনা হবে পাগলা বাবা। খুব চিন্তা করছিলাম একদিন, ও আজকে ও এসেছে, খুব ভালো লাগলো আমার, খুব ভালো লাগলো। মানে মানে মাঝে মাঝে তো মন উচ্চারণ হয়, এই পাগলা পাগলাকে দীক্ষা দিয়েছিলাম, পাগলা তো প্রচুর দীক্ষা দিয়েছি, এরা যখন আসে মনটা আনন্দে ভরে যায়, খুব আনন্দ হয়। হ্যাঁ, প্রায় বাবা বলেন যে পাগলার সঙ্গে দেখা হয়নি অনেকদিন। হ্যাঁ, কালকেও কালকেই বলছিলেন বাবা যে পাগলাটার সঙ্গে দেখা হলো না, কি করছে বলতে বলতে তাই আজকে তুমি এসে গেছো। ঠিকই আছে, প্রণাম গুরুদেব। প্রণাম বাবা, প্রণাম প্রণাম।